পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি তোমার বিশ্বাস আর তোমার মায়ের ম্যাজিক দিয়ে ওকে সারিয়ে তোল, আমার কিছু বলবে না। এই ভাই তুই সব কি বলছিস রে গৌরী, কি করে সারাবে? ও ডাক্তার নাকি? দেখছিস ছেলেটার এই অবস্থা, কিছু একটা কর না। হ্যাঁ কেন এরকম করছিস ক্রাইসিসের সময়? তুমি মইনাকে চিকিৎসা করবে না তো? না। মা গো মইনাকে জ্ঞান ফেরাও মা, ওকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। মা গো মইনার চেয়ে বড় ভালো ছেলে, ওকে দয়া করো গো মা। বেশ হয়েছে, বেশি পাগামি করতে গেছিল। এখন গৌরী যতই মাকে ডাকাডাকি করুক না কেন কিচ্ছু হবে না, আর ঈশান ওকে সুস্থ করে তুলবেই না কিছুতেই। এবার লোকজন ডেকে ছেলেটাকে আমি বাড়ির থেকে বের করে দেবো, ব্যাস। মা গো কিছু করো মা, কিছু করো, এত করে তোমাকে ডাকছি তুমি শুনছো না কেন? মা যখন সাড়া দিচ্ছে না তার মানে মা এখন কিছু করতে চাইছে না। আদিক্ষেতা, আবার কাকাই বলে ডাকা হচ্ছে? বাইরের একটা অজানা অচেনা ছেলে, তাকে নিয়ে এত মাতামাতি, আমি সহ্য করতে পারছি না এসব। এই যে দাদা ভাই তোমার ওষুধের বাক্স। তাহলে গৌরী এটা প্রমাণ হয়ে গেল তো যে তোমার কথার কোনো বেশ নেই? তোমার মায়ের ইচ্ছেতে কিচ্ছু হয় না, তোমার মায়ের কোনো ক্ষমতাই নেই যে অসুস্থ মানুষকে সারিয়ে তুলবে, সেটার জন্য ডাক্তারকেই প্রয়োজন পড়ে। যাক গে, আমি ওর ইনিশিয়াল ট্রিটমেন্ট করে দিচ্ছি, কিন্তু আর নয় গৌরী, অনেক হয়েছে। আমি ওকে হসপিটালে ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি, এরপর থেকে ওর ট্রিটমেন্ট ওখানেই হবে। একদম, তুই একদম ঠিক বলেছিস ঈশান, কোনো প্রশ্নই উঠছে না, ওকে এভাবে এখানে ফেলে রাখা যাবে না। শিগগিরই হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর। তারা যখন চাইছে তখন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। যতই হোক অসুস্থ অবস্থায় এই বাড়িতে এসেছে যখন, তখন ওকে সুস্থ করে তোলার তো একটা দায়িত্ব আছে। দেখ ভাই, আমাদের সবার মতে ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন ও এই বাড়িতেই থাকবে। এই ছেলে তো দেখছি বাড়ির সবাইকে বশ করেছে। বুঝতে পারছি এই উটকো আপদ এখন সহজে ঘাট থেকে নামবে না। এই একটাই সুযোগ ছিল, এই অজুহাতে ওকে বাড়ি থেকে বের করে দিলেই ভালো হতো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।